আসসালামু আলাইকুম কুক অ্যান্ড ফুড লাভার্স থেকে আমি ঈশা। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার স্ট্রবেরি ভাপা দই। আশা করব আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। খুবই কম উপাদান দিয়ে আমি স্ট্রবেরি ভাপা দইটি তৈরি করছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো ফ্রুটস দিয়ে এই ভাপা দইটি তৈরি করতে পারবেন। রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক এবং শেয়ার করবেন। চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি, আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আপনাদের এই সাপোর্টগুলো আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ ডেজার্টটি। প্রথমে একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিব পানি ঝরানো প্লেন দই। এটা টক দইও না আবার মিষ্টি দইও না, ঘরে পাতা একদম প্লেন দই। তবে আপনারা চাইলে টক দই বা মিষ্টি দই যে কোনো একটা নিতে পারেন। অবশ্যই পানি ঝরিয়ে নিতে হবে। আমি একটা পাতলা কাপড়ের মধ্যে দইটা ঢেলে উপরে একটা ভারী পাত্র দিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো। আধা ঘন্টা পরে পানিটা ঝরে দেখুন দইটা কত শক্ত হয়ে গেছে, এটাকে বলে হাংকার্ড। এই হাংকার্ডটা আমি নিয়েছি 1 কাপ। এরপর এটাকে আমি হুইস্ক দিয়ে একটু ফ্লাফি করে নিব। আপনারা চাইলে কিন্তু ইলেকট্রিক বিটার দিয়েও ফ্লাফি করে নিতে পারেন, তবে হ্যান্ড হুইস্ক দিয়ে করলেও চলবে। ঠিক এভাবে আমি একটু ফ্লাফি করে নিব হুইস্ক করে। এতে করে এই ডেজার্টটি খেতে অনেক বেশি মজার হবে, অনেক বেশি ক্রিমি হবে। এই ডেজার্টটি অনেক বেশি হেলদি, আর যে কোনো ফ্রুটস দিয়ে আপনারা এই ডেজার্টটি তৈরি করতে পারবেন। আশা করি আমার রেসিপি দেখে আপনারা একবার হলেও ট্রাই করবেন। ট্রাই করলে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক এবং শেয়ার করবেন। তো খুব ভালোভাবে আমি হুইস্ক করে নিচ্ছি, আর দেখুন অনেকটাই কিন্তু ফ্লাফি হয়ে গিয়েছে। আর এটা যেহেতু পানি ঝরানো দই তাই একদমই পানি পানি লাগছে না, একদম একটা ক্রিমি স্ট্রাকচার হয়ে যাবে। যখন এটা অনেকটাই ফ্লাফি হয়ে আসবে তখন এখানে আমরা অ্যাড করব 3 টেবিল চামচ পাউডার দুধ। আপনারা চেষ্টা করবেন ফুল ক্রিম মিল্ক পাউডারটা অ্যাড করতে। আমি এখানে 3 টেবিল স্পুন পাউডার মিল্ক অ্যাড করে দিলাম। এখন এই মিল্ক পাউডারটা খুব ভালোভাবে ফ্লাফি করে নেওয়া দইয়ের সাথে মিশিয়ে নিব। খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এখানে আমি 1/2 কাপ দিয়ে দিচ্ছি স্ট্রবেরি পিউরি। স্ট্রবেরিকে শুধু আমি ব্লান্ড করে পিউরি করে নিয়েছি। আপনারা এই পর্যায়ে যে কোনো ফ্রুটস দিতে পারেন, ম্যাঙ্গো দিতে পারেন কিংবা অ্যাপেল পিউরি দিতে পারেন। আপনাদের পছন্দ মতো ফ্রুটস দিয়ে এই ডেজার্টটি কিন্তু তৈরি করতে পারবেন। খুব ভালোভাবে স্ট্রবেরি পিউরিটা আমি মিক্স করে নিচ্ছি। দেখুন কত সুন্দর পিঙ্কিশ একটা কালার কিন্তু চলে এসেছে। তারপর এখানে আমরা অ্যাড করব কনডেন্স মিল্ক। তবে যারা কনডেন্স মিল্ক অ্যাভয়েড করতে চান তারা কিন্তু এখানে সুগার অ্যাড করতে পারেন। তবে কনডেন্স মিল্কটা দিলে ক্রিমিনেসটা অনেক বেশি আসে আর এটা খেতেও অনেক বেশি ভালো লাগে। কনডেন্স মিল্কের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, আপনারা যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন। আমি এখানে উঁচা করে 3 টেবিল চামচ দিয়েছি। আমার বাসায় একটু মিষ্টিটা কম খায় সেই জন্য আমি একটু মিষ্টিটা কম দিয়েছি। আপনারা এখানে 1/2 কাপ পর্যন্ত দিতে পারেন আপনাদের পছন্দ অনুপাতে। এখন কনডেন্স মিল্কটা আর একটু হুইস্ক করে মিশিয়ে নিচ্ছি। আমাদের মিশ্রণটা কিন্তু একদমই রেডি। দেখুন কত সহজে তৈরি হয়ে গেল মিশ্রণটা। আর এই মিশ্রণটা দিয়ে যখন আপনারা ভাপা দই তৈরি করবেন এটা অনেক বেশি মজাদার হবে। তো আমি ভালো করে হুইস্ক করে সবগুলো উপকরণ মিশিয়ে নিলাম। এখন এটা একটা মোল্ডে আমরা নিয়ে নিব। অবশ্যই মোল্ডের চারিপাশে বাটার পেপার দিয়ে নিতে হবে। একটা জিনিস আমি স্কিপ করে গিয়েছিলাম, আমি সল্ট স্কিপ করে গিয়েছিলাম। তো আমি এখন ব্যালেন্সের জন্য 1 চিমটির মতো সল্ট দিয়ে দিলাম, মানে 1 পিঞ্চ সল্ট এখানে দিয়ে দিলাম। এই সল্টটাও খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। সব মিষ্টি জিনিসে ব্যালেন্সের জন্য আপনারা কিন্তু 1 চিমটি সল্ট ব্যবহার করতে পারেন। এতে করে টেস্ট কিন্তু আরও ভালো আসে। তবে আপনারা চাইলে এই সল্টটা স্কিপও করতে পারবেন, এটা আসলে আপনাদের উপর ডিপেন্ড করে। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে প্লিজ সবার সাথে শেয়ার করবেন। আপনাদের সাপোর্টগুলো আমার অনেক বেশি প্রয়োজন। তো কথা বলতে বলতে কিন্তু আমি আবারও মিশিয়ে নিচ্ছি। আর এটা যত ভালোভাবে স্মুথলি মিশিয়ে নেবেন
আপনাদের ভাপা দইটা তত বেশি ভালো হবে। তো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেন ভেতরে কোনো লাম্পস না থাকে, ওভাবে আমাকে মিশিয়ে নিতে হবে। তো মিশিয়ে নেওয়া শেষ হয়ে গিয়েছে, আমি এখন একটা বাটার পেপার বিছানো মোল্ড নিয়ে নিব। তো এই যে আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি, এমন একটা মোল্ড নিতে হবে যেন এটা নিচে থেকে খোলা যায়, মানে চিজ কেক মোল্ডগুলো নেবেন, এতে করে ডিমোল্ড করতে অনেক বেশি সহজ হবে। এখন আমি এখানে পুরো মিশ্রণটা নিয়ে নিলাম মোল্ডে। মিশ্রণটা মোল্ডে নেওয়ার পর আমি 180 ডিগ্রি প্রিহিটেড ওভেনে এই ভাপা দইটা বেক করে নিব 25 থেকে 30 মিনিটের জন্য। তবে আপনারা চাইলে পুডিংয়ের মতো কিন্তু চুলাতেও এটা বেক করে নিতে পারেন, পানির উপরে ভাপ দিয়ে বেক করে নিতে পারেন, এটা পুরোপুরি আপনাদের ইচ্ছা। কেউ চাইলে উপরটা আপনারা ঢেকে দিতে পারেন, যদি উপরটা সফট চান আপনারা একটা ফয়েল পেপার দিয়ে ঢেকে দিতে পারেন, বাট আমি উপরটা অত বেশি সফট রাখতে চাচ্ছি না, তাই আমি এভাবেই বেক করতে দিয়ে দিব। তো একটু ভালোভাবে ফ্লাপ করে নিচ্ছি যেন ভেতরে কোনো এয়ার বাবল না থাকে। এয়ার বাবল থাকলে তখন ভেতরে একটু ফাঁকা তৈরি হয়, যেটা দেখতে ভালো লাগে না। আর আমি মোল্ডের পেপারটাও একটু ঠিক করে নিচ্ছি, আর এভাবে চারিদিকে বাটার পেপার দিলে খুব ইজিলি ডিমোল্ড করা যায়। তো আমি এখন এটা ওভেনে বেক হতে দিব। তবে এর আগে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু আমরা ওয়াটার বাথ বেকিং করব, মানে ভাপে তৈরি করব। এভাবে একটা বেকিং ট্রের উপর পানি দিয়ে আমি ভাপে তৈরি করে নিয়েছি। আমার প্রায় 25 মিনিট সময় লেগেছে, 25 মিনিট পর এটাকে কিন্তু আমি ঠান্ডা করে তারপর চিলারে বা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম 2-3 ঘন্টার মতো। 2-3 ঘন্টা পরে আমি চিলার থেকে বের করে এটা ডিমোল্ড করে নিচ্ছি। দেখুন, চারিদিকে বাটার পেপার দেওয়ার ফলে খুব সহজেই ডিমোল্ড করে নেওয়া গিয়েছে। আর আপনারা চাইলে কিন্তু আরেকটু ছোটো মোল্ডে দিবেন, তাহলে একটু হাইটটা ভালো হবে। তো আমি এটা একটু এভাবে উল্টে নিচ্ছি দেখা সৌন্দর্যের জন্য। আর দেখুন কতটা পারফেক্টলি সেট হয়েছে, একদম ভেঙে যায়নি। আমি কিন্তু হাত দিয়েই এটাকে ফ্লিপ করে নিয়েছি। তো উপরে একটু ডেকোরেশনের জন্য আমি পেস্তা বাদাম ক্রাশ করা দিয়ে সাজিয়ে নিচ্ছি। ডেকোরেশনটা আপনাদের উপর, আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন। যেটা বলছিলাম, আপনারা চাইলে হাইট মোল্ডে হাইট করতে চাইলে তখন আপনারা একটু ছোটো সাইজের মোল্ড নেবেন। আমি এখানে 6 ইঞ্চি মোল্ড নিয়েছি, আপনারা চাইলে 5 ইঞ্চি রাউন্ড মোল্ড নিতে পারেন, এক্ষেত্রে কিন্তু হাইটটা অনেক ভালো আসবে। তো আমি এখন একটু রোজ পেটেল আর রোজবার্ড দিয়ে সাজিয়ে নিচ্ছি। আসলে ডেকোরেশনটা আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন, পুরোপুরি আপনাদের ইচ্ছা। তো আমার ডেজার্টটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর যারা তৈরি করবেন প্লিজ কমেন্ট করে জানাবেন এর টেস্ট আপনাদের কাছে কেমন লাগলো। তো দেখুন কত সুন্দর ডেজার্ট তৈরি হয়ে গিয়েছে। আমি কেটে একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা সফট আর পারফেক্ট হয়েছিল। এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা সার্ভ করবেন, সবাই অনেক বেশি পছন্দ করবে। এই যে দেখুন কতটা পারফেক্টলি সেট হয়ে গিয়েছে। তো এটা আমি একটু কেটেও আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই সবাই ট্রাই করবেন, এটা খেতে কিন্তু ভীষণ মজা আর অনেক বেশি সফট, বাচ্চা বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। দেখুন কতটা পারফেক্টলি হয়েছে আর কতটা সফটলি কেটে নেওয়া যাচ্ছে। তো এই ছিল আমাদের আজকের রেসিপি, আশা করছি সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।